তো গাইস, আজকে আমরা খেলছি ফ্রি ফায়ার। আর দুজনই পিসিতে আছি, সাহাও পিসিতে আছে, অ্যান্ড আমি নতুন পিসি কিনেছি। সাহা আমার থেকে প্রো হয়ে গেছে, অ্যান্ড আমার তো মতলব কাতেই নুবরাওয়ালা ফিলিং আসছে, আমি খেলতেই পারছি না সিরিয়াসলি। অ্যান্ড আজকে ভিডিওটা মারাত্মক হতে চলেছে, কারণ কি দেখো, ফেস ক্যাম করছি, অ্যান্ড ফেস ক্যামের সাথে কিন্তু সাহাও আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো আজকে আমরা খেলবো র্যাঙ্কে ডুও, দুজনে পিসিতে। সাহা আমার থেকে ভালো খেলে অফকোর্স, তো তোমরা দেখবে অ্যান্ড ভাববে যে কাদের গেম প্লে দেখছো, দেখা উচিত না দেখা উচিত না, ডিসলাইক করবো না লাইক করবো তোমরা ভেবে পাবে না। ওকে, তো সাহা তুই কিছু বলতে চাস কি? আমারও ফার্স্ট ভিডিও যখন ওরা দেখেছে, আমি বলেছিলাম যে আমার ফার্স্ট ভিডিও দেখে কেউ হাসবে না, ঠিক আছে? আমি দৌড়াতে গেলে শুয়ে পড়ছিলাম, আর শুয়ে পড়তে সিরিয়াসলি গেলে আমিও দৌড়াতে গেলে শুয়ে পড়ছি ভাই। না, এটা এখনো হবে, আমি জানি এখনো হবে, তো ভাই মানে মজা নেবে, ঠিক আছে? হাসাহাসি করো, এই জন্য ভিডিওটা বানানো হচ্ছে। আমিও তোমেন প্রো হই নাই, শুধু দৌড়াদৌড়ি এইটাই একটু বেশি করতে পারি, এমনও হাত আসেনি এখনো। অনেকে কমেন্ট করবে, দেখবি যে দাদা তোমরা এখন পিসি থেকে ফোনের প্লেয়ারদেরকে মারবে, এরকম কোনো ব্যাপারই না। অ্যালগাডো নিলে অবশ্যই আমরা অ্যালগাডো দিয়ে স্ট্রিম করবো, মানে মোবাইলে খেলবো, সেই স্ট্রিমটা পিসিতে যাবে, পিসি থেকে তোমরা দেখতে পাবে। ওকে, অ্যান্ড চলো গাইজ, আজকে আমাদের ডুওটা স্টার্ট করি তাহলে। তো গাইজ, আমাদের ডুও স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড আমরা এখানে, এই আওয়াজটা মানে সত্যি কথা বিরক্তকর। তো বন্ধুরা, আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড কোথায় নামবো, ম্যাপটা কোথায় জানো? এম দে না, ও ভাই একটু দূরে নামা, একটু দূরে নামা, আমি তোকে দিচ্ছি নাকি? না না, তুই নামা, এফ দিয়ে নামা। আচ্ছা তুই নামা, তুই নামা, তোকে দিয়ে দিয়েছি ভাই, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। নেমেই না, মরে যাই আবার। একটু দূরে নামবি দেখ, কারণ কি তুই আমার থেকে হলেও 2 থেকে 3 সপ্তাহ বেশি খেলছিস, ঠিক আছে? তো তোর হাত ভাই চলে আসার কথা, ঠিক আছে? আরে এসেছে, তবে তেমন আসেনি ভাই সাহেব। হেড মারছো এখন, প্র্যাকটিস করছো ট্রেনিং গ্রাউন্ডে, মানে শাহকে যদি আমরা, এ ভাই রে আমার কোনো গান স্কিন নেই, সকালবেলা নু প্র্যাঙ্ক করতে গিয়ে গেল আমার সব কটা গান স্কিন গেছে, এমনিতেই খেলতে পারবো না, তারপর আমার গান স্কিন নেই, ও ভাই সাহেব তাতেই যায়। আরে সব থেকে হাসির বিষয়, আমি ক্ল্যাশ স্কোয়াড খেলতে গিয়ে ওপর থেকে লাভ মেরে মরে গেলাম ভাই। মোটামুটি হাতটা এসছে তোর, যেমন মানে বন্দুক ছেড়ে দৌড়ানো আর বন্দুকটা নিয়ে লাফিয়ে স্যাট করে, কিন্তু এটা গুলি ফুলি মারার ধান্দা আমার সাথে করতে যাস না, আমি পারবো না। তাই দেখ, দেখেছিস লুটে নিলি তুই, মানে আমাকে লুটতে হলে আমি, তাই শোন না বলছি, আমাকে লুটতে হলে না, সেই মানে ওই যেগুলো পড়ে আছে এমন টামোগুলো ওর ওপর দিয়ে দৌড়া দুবার তিনবার করে দৌড়াতে হচ্ছে ভাই। এ এ ভাই আমি আর খেলবো না, আমি অ্যালগাডো কিনে নিয়ে ভাই স্ট্রিম করবো যখন, আমি একদম আমি ফোনেই করবো, এত সমস্যা দিয়ে আমার খেলা হবে না, আর বেকার ফোনের গেম পিসিতে খেলেও লাভ নেই। এনিমি এনিমি, ও ভাই আমাকে ডাকিস না ভাই, কোথায় আছে রে? আচ্ছা গাড়ি নিয়ে না, একটাই ছিল, আরেকটা চলে গেছে, আরেকটা গাড়ি নিয়ে উপর দিকে যাস না, যাস না, মানে আমি এখন এই যে আসছে, শট শট শট, তোকে মারবে, তোকে মারবে, ও ভাই একটাও গুলি চালাতে পারলাম, আগাতে পারলাম না। আচ্ছা সামনে মনে হচ্ছে আরো এনিমি আছে, আচ্ছা স্কারটা নেবো, দাঁড়া স্কারটা নেবো, এই লোয়াল উঠাস না কেন? আরে উঠেছি, দেখতে পাচ্ছি না তো কি করবো, মানে আমাকে দেখে দেখে, এখানে পয়েন্টিং করা আছে আমার সব, একটু হালকা করে দিয়েছে আমার, মানে দেখে দেখে নিতে হচ্ছে এখনো, মানে আরে এফ জি এইচ, এফ জি এইচ, এফ এ মারলে প্রথমটা, জিতে মারলে। আরে সকাল, আমি সকালবেলা ওটা ট্রাই করছিলাম যে না দেখে নেওয়ার, ঠিক আছে? আর কি হয়েছে, আমি এফ জি এইচ এ সব কটা একসাথে মেরেছি, দেখি আমার যে কটা বন্দুক ছিল সব চেঞ্জ হয়ে গেছে। মানে আমি দৌড়াতেও পারি, মানে দাঁড়াতে পারছি না কোথাও, আমাকে রানিং পুরো দৌড়াতে হচ্ছে কনস্ট্যান্ট। এই দেখ, দৌড়াতে গিয়ে দাঁড়াতে হলে, দাঁড়াতে হলে ওই ডাব্লিউ তে মেরে দিবি, ওই আবার আসছে, জানলা দিয়ে বেরোবো তো, স্পেস দিচ্ছি, যাচ্ছে না কেন, কোথায়? হায় হায় রে,
এই দেখ স্পেস কি কাজ করছে না আমার? আচ্ছা না আমি সিঁড়ি দিয়ে নামছি। একটু দূর থেকে আবার কি হচ্ছে? না আমি সিঁড়ি দিয়ে নামছি ভাই, আমার আমার জন্য সিঁড়ি ঠিক আছে। ও ভাই কি সমস্যা, মার একটা খুলে দাও। আরে আমার গুলি শেষ হয়ে গেছে রে। ইয়ার এমো কোথায় গেল কে জানে? ইয়ার এমো কত কতটা আছে তোর কাছে? নি জানি, আমার লাগবে না 127, মানে 87 আছে। নি আমি ফেলেছি, দু প্যাকেট ফেলেছি। তাড়াতাড়ি নিয়ে আমি বসে আছি, কোথা থেকে আবার ঝেড়ে দেবে ফট করে বুঝতে পারবো না। কেন তুই বসে থাকবি কেন? এটা পাহারা দিচ্ছিস নাকি? আচ্ছা তোর কি মনে হয় ম্যাচটা জিততে পারবো? এইখানে কোথাও আছে রে মালটা। কি গাড়ি নিয়ে ঘুরছে কেন? এ গাড়ি দেখাচ্ছে নাকি আমাদের? আমরা এখন দেখাবো নাকি? আমাদের কাছে পিসি আছে, দেখাবো না? যখন ওকে মারবো তখনই ও বুঝতে পারবে। হ্যাঁ যে বলবে যে হ্যাঁ এরা পিসি থেকে মেরেছে ভাই, প্রো প্লেয়ার আছে এরা। আর শেষে তোর খেলা দেখ, এসএমজি আছে এখানে। আমাকে এসএমজি দি আর ইয়ার এ সামনে আছে রে, এখানে ওর গাড়ি মনে ফাটিয়ে দিয়েছে। তাহলে মেন আরো আছে? হ্যাঁ না না ফাটাইনি ফাটাইনি, ওর গাড়িটা ধোঁয়া জ্বলছে। তাহলে গেল কোথায় মালটা? মালটা এখানেই আছে মনে হচ্ছে ভাই রে। একবার যদি ঝটকা মারে, আমাকে তিনখানা ওয়াল আছে, ওয়ালও মারতে পারবো না। ওয়াল মেরে দিস। ওয়াল কততে রেগেছে? ও ভাই 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 ভাই, দেখতে পেয়ে গেছি। দেখতে পাইনি দেখতে পাইনি, উপরে আছে। এম করে বসে আছে, বোম একটা চালতে হবে। বোমটা এখান থেকে যাবে নাকি? তোরই দুজন আছে কিন্তু, হ্যাঁ ফাইট নেওয়াটা ঠিক হবে না মনে হচ্ছে। পুশ করছে বলে না, নিচে নামতে হবে আর ওদেরকে জোনের দিকে আনতে হবে। ও ভাই পেছনে নেই। ওই দাঁড়া তুই এখানে ওয়েট কর, কারণ কি ওরা মনে হচ্ছে ওরা ভেবেছে হয়তো বেরিয়ে গেছে, ওরা হয়তো ভাবছে বেরিয়ে গেছে। ও ভাই দুজনেই এডাব্লিউএম, দুজনেই দুজনেই এডাব্লিউএম নিয়ে রেখেছে। আর এরকম আমাদের মানে এরকম আমাদেরকেই মারছে এরা, আমার তো মনে হচ্ছে এদের দিয়েই মরবো আমি ভাই সাহ। তোর কাছে কটা ওয়াল আছে? কটা ওয়াল আছে তোর কাছে? এদিকে ওয়াল, শোন শোন এদিকে ওয়াল লাগাবো। আমি লাগাচ্ছি আমি লাগাচ্ছি। নিচে নেমেছে একদম, আর এই দিক দিয়ে নামবো। চলে এসছি আমি, চলে এসছি। আরে চলে আরে, এদেরকে মারবি না? নিচে একজন আছে তো। তুই কোথায় গেলি? কোথায় মালটা? কোথায়? একজন ওপরে আছে। নক করেছিস নাকি ওটাকে? ওটাকে নক করেছিস নাকি আরেকটাকে? না 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 না, নক করিনি। তোর কাছে ম্যান আছে? একজন নক। আচ্ছা তাহলে আরেকজন আসবে, কোথা দিয়ে আসছে? এসে গেছে এসে গেছে এসে গেছে, না আসেনি।
আরে সামনে ম্যান আছে রে, কোন দিক দিয়ে পালাবি? গেল রে আমার কাছে এনিমি। হ্যাঁ ও ভাই তোর কাছে কোথায় রে? চলে আয় চলে আয়। আমি যে কোথা থেকে বেঁচে যেতে চিন্তা করতে পারবি না, মানে আমার চারদিকে এনিমি, আমি সেখান থেকে গ্যাপ মেরে মেরে এসেছি ভাই। সব মারছে 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 টাওয়ার এনিমি। উপর দিকে দেখতো এনিমি আছে, করে চলে যেতে হবে আমাদের। এখন আমাদের উপর দিকে এনিমি নেই, তবে ডান দিকে এনিমি থাকবে শিওর। ভাই রে দিয়েছে আমাকে, আসতে পারবো কি? না আসতে পারবি না, আসতে পারবি না। ও ভাই আমাকে ডান দিক থেকে রাশ করে দিল। আচ্ছা তুই কাল তোর খেলাটা দেখি। ও ভাই তোকে একটা লাইক দিয়ে দিই আমি ভাই। তাও তো তোর একটা কিল হয়েছিল, আমার মনে হয় একটাও কিল হয়নি ভাই রে ভাই। একজনকে ডাউন। তো গাইস যারা ভিডিওটা দেখছো এখনো, তো শাগিমার এখনো বেজে আছে, আমি বাঁচতে পারলাম না, কারণ কি যে অবস্থা। হবে না, অসম্ভব ব্যাপার, আরো প্র্যাকটিস করতে হবে যদি খেলতে হয়। তো আমি সেরকম প্র্যাকটিস করব, আর তাছাড়াও আমরা এলগাডো দিয়ে স্ট্রিম করব বা খেলবো সব সময়। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ইউনিক লেগে থাকে, তাহলে অবশ্যই একটা করে লাইক করে দাও, কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে। অ্যান্ড চ্যানেলে ফার্স্ট টাইম হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দিও। আর কিছু বলার নেই, ভিডিওটাকে অবশ্যই লাইক করতে ভুলো না, অ্যান্ড শেয়ার করতে ভুলো না, কারণ কি এরকম টাইপের কন্টেন্ট আগে কেউ এনেছে বলে আমার মনে হচ্ছে না। অ্যান্ড ও ভাই কাতি জয়েরওয়ালা গেম প্লে। আরে পেছনে একটা রয়েছে তো, এই তোকে দেবে, এই তোকে দাঁড়ে পেছনে ওয়াল মার রে। কি করবো, মুখটা দেখাও তোমার ভাই, তোমার হেরে যাওয়ার পর মুখটা দেখাও একটুখানি ক্যামেরা, কিরকম লাগছে? সবচেয়ে বড় কথা হলো আমি মরে গিয়ে তোর খেলাটা দেখতাম, এটা ভালো হতো না? না এটা তো, এটা তো, এটা এটা তো কোনো রকম রুলস নাই, আমি মরে গেছি তোর খেলা দেখেছি এটা রুলস, কারণ কি আমি একদিন হচ্ছে খেলছি। তো আমাদের দর্শককে তুমি কিছু বলতে চাও তোমার এই প্রো গেম প্লে দিয়ে? এই ধরনের প্রো গেম প্লে দেখালে হবে রে। আজকে ভিডিওটা আই থিঙ্ক তোমরা মজা পেয়েছো যারা যারা দেখছো, তো এখানে আজকে ভিডিওটা শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, লাভ ইউ সো মাচ, সবার খেয়াল রাখবে, নিজের খেয়াল রাখবে, এবং সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না। স্টে হোম স্টে সেফ, বাই বাই, লাভ ইউ সো মাচ গাইস, টাটা টাটা, বাই বাই।